এবার চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো রাতে মাঠে নামছে বার্সা ম্যান সিটি পিএসজির মতো দলগুলো কারো লক্ষ্য নকআউটের টিকিট নিশ্চিত করা কেউবা হতে চায় গ্রুপ সেরা ঘরের মাঠে নিউক্যাসলের মুখোমুখি হবে পিএসজি আর ডর্টমুন্ডকে আতিথ্য দেবে এসি মিলান পোর্তোর বিপক্ষে লড়বে বার্সেলোনা আর ম্যান সিটির প্রতিপক্ষ লাইপজিগ রাত 2টায় শুরু সবকটি ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের হিসাব কারো লক্ষ্য শেষ ১৬ নিশ্চিত কিউবা হতে চায় গ্রুপ চ্যাম্পিয়ন টুর্নামেন্টের অন্যতম সেরা দল বার্সেলোনা অবশ্য দুটোকে চাইবে এক বিন্দুতে মেলাতে পর্তুগিজ ক্লাব পোর্তোর প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্টরা চার ম্যাচে দু দলের ৯ পয়েন্ট যেই জিতুক শেষ ১৬ নিয়ে কেটে যাবে সব যদি কিন্তু আর হারলে ৬ পয়েন্ট নিয়ে থাকা শাখতার ডোনেস্কের সঙ্গে হবে প্রতিযোগিতা শেষ দুই মৌসুমে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বার্সা হেজ গ্রুপের শীর্ষে থেকে সে আক্ষেপ খোঁচাতে চায় পোর্তোর বিপক্ষে অতীত রেকর্ড চাবি শীর্ষদের আত্মবিশ্বাসের রসদ শেষ দেখায় ১-০ গোলে জয় পেয়েছিল বার্সা ইনজুরির কারণে খেলছেন না গোলকিপার টের স্টেগেন তারপরও তরেস জোয়াও ফ্লিক্সরা মুখিয়ে সেরা নৈপুণ্য দেখাতে আর বার্সা কোচ চাবির চোখে ফাইনাল ম্যাচ আমাদের জন্য ফাইনাল ম্যাচ দলের মানসিকতা এমন হওয়া উচিত যেন কোনোভাবে ব্যর্থ না হয় সমর্থকদের বলবো মাঠে এসে সাপোর্ট দিতে বার্সার জন্য তাদের দরকার এফ গ্রুপের হিসাব নির্ভর করছে ডর্টমুন্ড পিএসজির উপর ওরা জিতলে স্বপ্নভঙ্গ হবে এসি মিলান ও নিউক্যাসলের ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ডর্টমুন্ড ১ পয়েন্ট কম ফরাসি জায়ান্টদের তবে দুশ্চিন্তার কারণ প্রথম লেগে ইংলিশ ক্লাব নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছিল লুইস এনরিকের দল ৪-১ গোলের সেই হারের বদলা নিতে মুখিয়ে কিলিয়ান এমবাপ্পে দেমবেলেরা ম্যান সিটির নকআউট নিশ্চিত লাইপজিগকে হারিয়ে ধরে রাখতে চায় জি গ্রুপের শীর্ষস্থান শেষ দেখায় ৩-১ গোলে জয় পেয়েছিল সিটিজানরা ম্যাচটা ঘরের মাঠে বলে হালান্ড আলভারেজ বার্নার্দো সিলভারা করতে চান গোল উৎসব এটা গুরুত্বপূর্ণ প্রথম হয়ে গ্রুপ পর্ব শেষ করা লাইপজিগকেও অভিনন্দন তারাও আমাদের মতো নকআউট নিশ্চিত করেছে তবে এই ম্যাচের পরের পর্বে কিছুটা হলেও সুবিধা দেবে পেপ গার্দিওলাকে আশা দেখাচ্ছে শক্তিশালী বেঞ্চ নেই ইনজুরি নিয়ে খুব একটা দুশ্চিন্তা আরিফুল ইসলাম চ্যানেল ২৪